হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেল সবকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বা আরবিউ আরবিউ তরফ থেকে চলে এসেছে নোটিফিকেশান অ্যাডমিশন নোটিফিকেশান শেয়ার করছি আজকের এই ভিডিওটায় যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যেখানে কিন্তু আজকে অনেক ধরনের কোর্স করানো হয়ে থাকে অর্থাৎ যেখানে ট্র্যাডিশনাল পড়াশোনার পাশাপাশি ফাইন আর্টসের কোর্সও কিন্তু করানো হয়ে থাকে সেই আরবিউতে বর্তমানে পিএইচডি অ্যাডমিশনের জন্য চলে এসছে পিএইচডি অ্যাডমিশন অর্থাৎ মাস্টার ডিগ্রির পরবর্তী আপনারা যারা পিএইচডি করতে ইচ্ছুক তাদের জন্য চলে এসছে ভালো আপডেট কারণ নটা সাবজেক্টে পিএইচডি অ্যাডমিশনের সুযোগ দিচ্ছে ফিফটি যাদের মার্কস আছে মাস্টার ডিগ্রিতে অথবা যাদের ফিফটি পার্সেন্ট মার্কস আছে রিজার্ভ ক্যাটাগরি মাস্টার ডিগ্রিতে তারা আবেদন করতে পারবেন ধরুন আপনি আজকে ইউজিসি নেট বা ডাব্লিউ সেট বা এমফিল আপনার কাছে ক্লিয়ার করা আছে যে একটা ইউজিসি নেট ধরুন ক্লিয়ার করা আছে তাহলে আপনাদের জন্য কোনো আলাদা করে এন্ট্রান্স বা প্রবেশিকা হবে না আপনারা ডাইরেক্টলি ইন্টারভিউতে বসতে পারবেন এছাড়া যাদের ধরুন আজকে এই যে ইউজিসি নেট বা ডাব্লিউ সেট বা এম ফিল কোনো পরীক্ষা দেওয়া নেই বা কোনো ক্লিয়ার নেই যাদের শুধুমাত্র মাস্টার ডিগ্রি আছে সেটা রেগুলার হতে পারে বা ডিস্টেন্স হতে পারে তাদের জন্য কিন্তু একটা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ আর ইটি পরীক্ষা হবে যেটা সাধারণত প্রত্যেকটি ইউনিভার্সিটি নিয়ে থাকে অর্থাৎ একটা প্রবেশিকা পরীক্ষা ফিফটি ফাইভ পার্সেন্ট যদি মাস্টার ডিগ্রিতে মার্কস থাকে তাহলে কিন্তু সবাই এটা আবেদন করতে পারছে কোন সালের জন্য বর্তমানে অ্যাডমিশন চলছে কত সাল অবধি নেওয়া হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ পুরোটা শেয়ার করছি এবং নোটিফিকেশানে টোটাল মানে কত কত সিট রয়েছে সম্পূর্ণটা বলে দিচ্ছি যা নতুন এসে তাদের একবার রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি রবীন্দ্র ভারতী বহু প্রতীক্ষিত অনেক বছর পর ধরতে গেলে এলো রবীন্দ্র ভারতী পিএইচডি অ্যাডমিশনের এই আপডেটটা শেয়ার করছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পিএইচডি অ্যাডমিশন বর্তমানে যে আবেদন চলছে তার নোটিফিকেশান জানিয়ে দিই আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশে পিএইচডি অ্যাডমিশনের যে নোটিফিকেশান জারি করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রথমত এই অ্যাডমিশান হচ্ছে দু হাজার বাইশ দু হাজার তেইশ শেষানে অর্থাৎ বাইশ তেইশ শেষে যে পিএইচডি অ্যাডমিশন হওয়ার কথা ছিল সেই পিএইচডি অ্যাডমিশন আরবিউ বর্তমানে এপ্রিল মাসের এই দু হাজার চব্বিশ সালে নোটিফিকেশন দিয়ে আবেদন নিচ্ছে প্রথমত একটু আমরা দেখে নিচ্ছি ক কী কী সিট রয়েছে এবং তার ডেট কত রয়েছে আঠেরো তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে অর্থাৎ থার্টি এপ্রিল দু চব্বিশ তার মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে এখানে কী কী সিট রয়েছে সাবজেক্ট বাংলা বাংলাতে আপনি পিএইচডি আবেদন করতে পারছেন টোটাল তিরিশটা মতন কিন্তু এখানে আপনি সিট পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেশনটা দেখতে পাবেন তারপরে রয়েছে ইংলিশ এক্ষেত্রে সাতটা কিন্তু পরবর্তী ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে এগারোটা মতন সিট রয়েছে সংস্কৃতের জন্য সিট রয়েছে সাতাশ ফিলোসফির জন্য সিট রয়েছে দশ হিস্ট্রির জন্য সিট রয়েছে বাইশ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স জন্য সিট রয়েছে সাত পলিটিক্যাল সায়েন্সের জন্য সিট রয়েছে সিক্সটিন বা ষোলো হিন্দির জন্য সিট রয়েছে ছটা ভিজুয়াল আর্টস আন্ডারে স্কচারের আন্ডারে সিট রয়েছে পাঁচটা এই যে নটা আমি সিট বললাম এই নটা যে আমি সাবজেক্ট বললাম এবং তার আন্ডারে এতগুলো যে সিটে বর্তমানে দু সালে যে পিএইচডি আবেদন চলছে তার কি যোগ্যতা প্রথমত এখানে ইউনিভার্সিটি দু হাজার বাইশ দু হাজার যেহেতু সেশন ভর্তি নিচ্ছে তাই দু হাজার বাইশে ডিসেম্বর মাসের আগে যারা মাস্টার্স কমপ্লিট করেছে অর্থাৎ দু হাজার যারা পিজি বা মাস্টার ডিগ্রি পাস আউট অথবা তার আগে যে কোনো সময় পাস আউট তারা আবেদন করতে পারছে এখানে কিন্তু পিএইচডির জন্য বোঝা গেল তার ফলে যারা তেইশে পাস আউট বা যারা চব্বিশে পাস আউট হতে চলেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এটা দু হাজার বাইশের আউট ডিসেম্বরের মধ্যে তাদের সার্টিফিকেট চলে এসছে তার আগে যাদের পাস আউট তারাই এখানে আবেদন করতে পারবে আচ্ছা মার্কস কত লাগবে মার্কস হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে জেনারেলদের অন্যদিকে এসসি এসটি পিডব্লিউদের লাগছে বা পিএইচ ক্যান্ডিডেটদের লাগছে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস এটা থাকতে হবে আপনাকে মাস্টার ডিগ্রিতে ধরুন আপনি আজকে নেট সেট বা গেট রকমের কোনো ন্যাশনাল যে এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়ে থাকে বা এম ফিল কমপ্লিট করা নেই তাহলে আবেদন করতে পারবেন তাহলে আপনার যেটা লাগবে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট লাগবে মাস্টার ডিগ্রিতে অথবা ফিফটি পার্সেন্ট লাগবে রিজার্ভ ক্যাটাগরিতে মাস্টার ডিগ্রিতে তাদের হবে হচ্ছে একটা এন্ট্রান্স পরীক্ষা যাদের আজকে নেট সেট বা গেট ক্লিয়ার করা আছে বা এম ক্লিয়ার করা আছে এবং যাদের ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে পাস আউট আছে এই নেট সেট গেট অর্থাৎ ডিসেম্বর দু হাজার যারা নেট কোয়ালিফাইড বা ধরুন আজকে জুনে নেট কোয়ালিফাইড বা বাইশে নেট কোয়ালিফাইড তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে এখানে এই পিএইচডির জন্য এবং যা এবং যাদের এখানে আজকে নেট সেট বা এমফিল ক্লিয়ার করা আছে তারা তো ডাইরেক্টলি ভাইবা বা ইন্টারভিউতে যাবে আর যাদের আজকে এই নেট সেট ক্লিয়ার করা নেই মাস্টারসে মাস্টার ডিগ্রি পরে আসবে তাদের দিতে হবে হচ্ছে একটা রিটেন এন্ট্রান্স টেস্ট অর্থাৎ যাকে বলা হয় আর রিসার্চ এলিজিবিলিটি টেস্ট তার পরবর্তী তাদের ভাইভা ভয়েস হবে আচ্ছা এখানে এই যে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য বলে দিয়েছে দেখুন রিটেন টেস্ট হবে একশো নাম্বারের হবে তিন ঘন্টা সময় থাকবে তার মধ্যে আপনাদের মোটামুটি বলে দিয়েছে টু হাফে হবে পঞ্চাশ নাম্বার করে ইচ হবে ফার্স্ট হাফে থাকবে হচ্ছে কমন কোয়েশ্চেন থাকবে বলে দিয়েছে উইল বি কমন অল ক্যান্ডিডেট ফ্যাকাল্টি অফ আর্ট ফ্যাকাল্টি অফ ফাইন্স ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস অর্থাৎ এখানে একদম ইউজিসি নেটের মতো নিয়ে আপনাদের কিন্তু পার্ট ওয়ান পার্ট টু দুটো পরীক্ষা হবে তিন ঘন্টার এক্ষেত্রে কী হচ্ছে আপনাদের যেটা ফার্স্ট হাফ পরীক্ষা হবে সেক্ষেত্রে পঞ্চাশ নম্বরের এমসি কিউ কোয়েশ্চেন থাকবে এবং সেখানে থাকবে হচ্ছে আপনাদের রিসার্চ মেথোডলজি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এইরকম ধরনের কম্পিউটার রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট আপনাদের কিন্তু ফার্স্ট হাফে হচ্ছে সেকেন্ড হাফ অর্থাৎ সেকেন্ড হাফে আপনাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন থাকবে ধরুন আপনি বাংলায় দিচ্ছেন তাহলে আপনার বাংলার উপর কোশ্চেন থাকবে হিন্দি দিলে হিন্দির ওপর কোয়েশ্চেন থাকবে এবং এক্ষেত্রে বলে দিয়েছে দেখুন আপনার কোয়েশ্চেন টাইপ যেটা থাকবে দশ মার্কের কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেনের বা আপনার শর্ট আনসার টাইপের কোশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এবং তার সাথে বলে দিয়েছে একটা বড় নাম্বারে কোশ্চেন আসবে যেখানে তিনশো ওয়ার্ড লিখতে হবে একটা টপিক দিয়ে দেবে সেটার এক্সপেক্টে থাকবে কুড়ি নাম্বার অর্থাৎ আপনি মাল্টিপল চয়েস পাচ্ছেন এবং শর্ট কোশ্চেন এক লাইন কি দু লাইনের লেখা কোয়েশ্চেন পাচ্ছেন কুড়ি নাম্বারের এবং তিরিশ নাম্বার আপনি তার সাথে একটা বড় কোয়েশ্চেন পাচ্ছেন এবং এটা আপনার এরিয়া ওয়াইজ সাবজেক্ট এরিয়া ওয়াইজ দেবে এছাড়া তো এখানে কোয়ালিফাইং মার্কস বলে দিয়েছে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলেই আপনি কিন্তু আজকে ফার্স্ট হাফ মানে ফার্স্ট পেপারে ফর্টি পার্সেন্ট যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং তার সাথে বলে দিয়েছে যারা থার্টি পার্সেন্ট বলে দিয়েছে এস সি এস যারা রয়েছে তাদেরকে কিন্তু থাকতে হবে অর্থাৎ চল্লিশ শতাংশ নম্বর আপনার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোতেই থাকতে হচ্ছে তাহলেই আপনি ইন্টারভিউতে যাবেন এর পরবর্তীতে ইন্টারভিউর যে স্কোর আছে সেটা আছে এবং সেই রেসপেক্ট ইন্টারভিউর সময় আপনার যারা রিসার্চ প্রোপোজাল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে বিশেষ করে পিএচডির জন্য আচ্ছা এক্ষেত্রে আপনার খরচা কত পড়ছে যারা ইন্টারনাল স্টুডেন্ট অর্থাৎ আরবিউ নিজের স্টুডেন্টস যারা রয়েছে তাদের সাত হাজার টাকা পড়ছে অ্যাডমিশনের সময় এবং যারা হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ আরবিউ ছাড়া অন্যান্য ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস আছে রবীন্দ্রনাথ থেকে পিএসডি করতে চাইছে তাদের লাগছে সাত হাজার একশো টাকা অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে এখানে আপনারা একদম সাবজেক্ট ওয়াইজ এরিয়া স্পেশালাইজেশন প্রফেসরদের নাম পেয়ে যাচ্ছেন বেঙ্গলি ওয়াইজ এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনি দেখে নিতে পারছেন আচ্ছা আবেদন থেকে করবেন আচ্ছা আবেদনের জন্য আমি চলে এসেছি অনলাইন ডট আরবিউ ডট নেট ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো এখানে চলে আসি গিয়ে তো আপনি দেখে নিতে পারছেন নোটিফিকেশানটা সেটা আমি বললাম আচ্ছা এখানে আবেদনের জন্য আপনাকে করতে হবে স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশনে ক্লিক করছেন তো চলুন না আমরা এখানে ক্লিক করছি তার পরবর্তী করতে হবে রেজিস্ট্রেশন এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে দেখুন এই যে আমি যে আপনাকে সাবজেক্টগুলো বললাম যে সাবজেক্ট ওয়াইজ এখানে বর্তমান আবেদন চলছে তারপর এখানে এই যে নিউ অনলাইন অ্যাডমিশনে গিয়ে ক্লিক করতে হচ্ছে তার পরবর্তী দিতে হবে আপনার নিজের নাম বাবার নাম আপনার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে নেক্সট করতে হবে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে দুটো ওটিপি যাবে তার পরবর্তী আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হচ্ছে টোটাল ডকুমেন্টেশন দিয়ে যারা তেইশের ক্যান্ডিডেট বা চব্বিশের ক্যান্ডিডেট তারা কিন্তু কেউ আবেদন করবেন না যারা বাইশে পাস আউট ক্যান্ডিডেট ডিসেম্বরের মধ্যে যাদের মার্কশিট চলে এসেছিলো তারাই শুধুমাত্র এখানে আবেদন কিন্তু করতে পারছেন ভালো থাকবেন সবাই বেস্ট অবলার